আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি মিম। তো কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি আমি তোমাদের জন্য কিভাবে ছোট হিজাব দিয়ে আমরা ফুল বডি কভার করতে পারি ওইটা নিয়ে একটা নতুন আইডিয়া বের করলাম। তো তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা অনেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছো যে আমরা কিভাবে ছোট হিজাব দিয়ে ফুল বডি কভার করবো ওইটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা পার্ট বড় করে নিচ্ছি, আর একটা পার্ট নিচ্ছি মিডিয়াম মানে মাঝা পর্যন্ত। তারপর আমি এখানে একটা পিন মেরে নিচ্ছি, আর এখানে মেরে নিচ্ছি একটা আলপিন যাতে আমার এই কোনাটা থাকে। অনেকে কোনা করতে পছন্দ করে, অনেকে করে না, এটা তোমাদের ব্যাপার। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে হিজাবটা আছে এটাকে আমরা এভাবে উঠে নেব পিছনের দিকটা। উঠে নেওয়ার পরে আমাদের এই যে পাটটা আছে এটাকে আমরা এটা নিচে দিয়ে নিয়ে গিয়ে পিছনে আলপিন দিয়ে এটাকে সিকিউর করে নেব। আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাই দিব স্টেপ বাই স্টেপ। তো আমি তো এখন এটাকে উঠাইছি, দেন তো আমি কিন্তু এখানে আমার এই পিনটা মেরে নিছি, দেন আমরা আমাদের এই কাপড়টাকে এখানে দিয়ে দিব। তো এখন যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলতেছি, আগে আমি আমার কাপড়টাকে সেট করে নিই। তো পিছনে পিনটা যদি আমরা মারি তাহলে আমাদের এই সামনে ফুল বডিটা কভার হয়ে যাবে, আর এই সাইডে আমাদের একটু কাপড় থেকে যাবে। তোমরা চাইলে এটাকে পিছনে নিয়ে রাখতে পারো, আর এই সাইডটাকে তোমরা এভাবে টেনে এনে ফুল বডিটা কভার করতে পারো, আর অথবা চাইলে তোমরা এই পার্টটাকে এভাবে এনে আবার সেমভাবে সামনে রাখতে পারো, তাহলে আর একটু বেশি ফুল কভারেজ হয়ে যাবে, আর পিছনটা ঠিক এভাবে থাকবে। তোমরা চাইলে এই জিনিসটাকে এভাবে টেনে এনে ফুল বডিটাকে কভার করতে পারো পিছন দিয়ে, আর অথবা চাইলে তোমরা এই জিনিসটাকে তোমরা এভাবে রাখতে পারো যাতে ফুল বডিটা আরও বেশি করে কভার হয়ে যায়, আর সামনে দিয়ে আমাদের এই ফুলটা কাপড় থেকে যাবে। তোমরা এই জিনিসটা সামারে সবচেয়ে বেশি ট্রাই করলে সুবিধা পাবা, কারণ এই কাপড়গুলো যেহেতু অনেক নরম আর পাতলা হয় কিন্তু ফুল বডি কভার হয়ে যায়। তো গরমের মধ্যে যদি আমরা এভাবে হিজাব পরে যাই তাহলে সুবিধা একটু বেশি হয়। তা আমি এখন আমার হিজাবটাকে ভালো করে সেট করে নেব, দেন তোমাদের কাছে আবার ফিরে আসতেছি। আমি এটাকে সিকিউর করার জন্য এই পিনগুলো ইউজ করব। এখানে যদি পিনটা দেখা যায় তাহলে তোমরা এটা কিভাবে ধরে করে দিবে, তাহলে তোমাদের আর পিনটা দেখা যাবে না। তো আজকে আমার এই টিউটোরিয়ালটাই ছিল তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার একটা কথা, যাদের কি না হচ্ছে স্কুল ড্রেস, হাত হচ্ছে এতটুকু আর হচ্ছে এতটুকু, আর তারা হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যারা, তাদের জন্য এই কথাটা হচ্ছে অনেকে স্কুলে কিন্তু বোরকা অ্যালাউ করে না, তো তারা কিন্তু স্কুল ড্রেস পরে থাকে। তো যেহেতু সে বছর বছরে বড় হতে থাকে, সবার তো আর এই ছোটো হাতা কাটে ড্রেসে মানায় না, তো তাদের জন্য আমি মনে করি এই টিউটোরিয়ালটা ঠিক। কারণ আমি এখানে তো পিন মেরে রাখছি, তোমরা চাইলে এটাকে এভাবে নিচে নামে রাখতে পারো, ফলে তোমাদের এই হিজাবটা এতটুকু পর্যন্ত চলে আসবে। আর এই সাইডটা তোমরা এভাবে রাখলে তোমাদের এই সাইডটাও পুরোটা ফুল কভারেজ হয়ে যাবে, তাহলে তোমাদের জন্য এটা বেটার হবে, তোমাদের ফুল কভারেজ হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, এটা তোমাদের ব্যাপার। সবাই আমার জন্য দোয়া করবো, আমার টেস্ট পরীক্ষা চলতেছে, আর তোমরা সবাইও ভালো করে পড়ালেখা করো, আমার জন্য দোয়া করো যাতে আমি পাস করতে পারি। আজকে ভিডিওটা এইটুকুই। সবাই আমার ফেসবুক পেজ এইচএম কুইন মিমটা ফলো করে দিও, আমি এখানে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এইটুকুই, আল্লাহ হাফেজ।